Hello. কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, ইমরান দেবার কি হয়? ইমরান আমার খালাতো ভাই। হ্যাঁ, প্রথম রাত থেকে মিথ্যা বলা শুরু করছো, বাকি জীবনটা কিভাবে কাটাবে? কি কিসের মিথ্যে কথা বললাম? তাহলে ইমরান দেবার কি হয় সেটা সত্যি করে বলো। আচ্ছা, তাহলে তুমি ইমরানকে একটা ফোন করো, আমার সঙ্গে কথা বলো। ফোন দেওয়ার দরকার নাই, আসলে মিথ্যা কথা বলার জন্য সরি। আসলে সত্য কথা বলতে, ইমরান আমার বয়ফ্রেন্ড। ওর কথা আজকে আমার খুব মনে পড়তেছিল, তো এই জন্য ফোন দিয়েছিল। তাহলে তুমি ইমরানকে অনেক ভালোবাসো? হ্যাঁ। তাহলে আমাকে বিয়ে করছো কেন? মানে সত্যিটা বলবো? হ্যাঁ বলো। আসলে ইমরানের সাথে আমার অনেকদিন ধরে সম্পর্ক ছিল, তো আমার গার্জেন মেনে নেয় নাই। তো আমার ছোট দুইটা বোন আছে, তো আমার বাবা মা ওদের কথা ভেবে আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে। বুঝতে পারছি, আমাদের সমাজটা এরকমই। আমাদের সমাজে ছেলে মেয়েরা ভালোবাসলে তাদেরকে কেউ গ্রহণ করে না, আর কোনো ফ্যামিলি সেটা মেনে নেয় না। একটা সত্যি কথা বলবে কি? হ্যাঁ বলেন, কি সত্যিটা জানতে চান? জানি না, এখন শিওর বলতে পারবো না, তবে ইমরান আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমাকে স্বামী হিসেবে মেনে নিতে তোমার কতদিন সময় লাগবে? জানি না, তবে ইমরান আমার সারাটা জীবন হৃদয় জুড়ে থাকবে। ধন্যবাদ সত্যিটা বলার জন্য। আচ্ছা, আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেই, তবে কি ইমরান তোমাকে মেনে নেবে? ঠিক আছে, তুমি ইমরানের সঙ্গে কথা বলো। ইমরান যদি তোমাকে মেনে নেয়, তাহলে আমি তোমাকে ডিভোর্স দেবো। বাসের ঘরে ডিপোচের নাম নিলেন? হ্যাঁ, কারণ তুমি আমাকে জীবন অম্বন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। এখন তুমি ওই পাশে শুয়ে পড়ো, আর আমি এক পাশে শুয়ে পড়ি। সকালে শোনা যাবে ইমরান তোমাকে কি বলেছে। আচ্ছা, তাহলে আমি কি এখন ইমরানকে কল করবো? হ্যাঁ করো, শুভরাত্রি।
টাওয়ারটা রেখে আসলাম। আরে তুমি আবার তোমার নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? তাতে কি হয়েছে? তো ভুল করে রেখে আইছিলাম, এই জন্য নিয়ে আসলাম। যদি সমস্যা মনে করেন তাহলে যেখানকারটা সেখানে রেখে আসি। মনে করা কি আছে, টালটা দাও। আর ইমরানের সঙ্গে তোমার কথা হয়েছে? আমাদের ডিভোর্স কবে হবে সে তারিখ কি ইমরানের কাছে শুনেছ? আমি আবারও বলছি, ইমরান কি তোমাকে মেনে নেবে? হ্যাঁ নেবে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? ইমরান আমাকে কিছুদিন আপনার কাছে থাকতে বলছে, সরাসরি আপনার সাথে কথা বলবে। আরেক কাদার কি আছে? আমি তো আছি, ঠিক না? টেনশন করার কিছু নেই, তাহলে চলো বাসায় চলে যাই।